এবার ভয়াবহ দাবানলের কবলে নিউ মেক্সিকো একদিনেই পুড়ে গেছে বিশ হাজার একর বনাঞ্চল আগুন ছড়িয়েছে লোকালয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক স্থাপনা নিউ মেক্সিকো জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা এরই মধ্যে দাবানল কবলিত ও আশেপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের শুষ্ক বাতাস আর প্রচণ্ড দাবদাহের কারণে দ্রুত ছড়াচ্ছে আগুন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে বাতাসের গতিবেগ ঘন্টায় একত্রিশ কিলোমিটার নিউ মেক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসের পক্ষে সম্ভব নয় এই দাবানল নিয়ন্ত্রণ করা জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপের অনুরোধও জানিয়েছে কর্তৃপক্ষ